বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিধাননগর ডাকঘরে দুর্গাপুর আইটিআই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা দলীয় পতাকা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করে পত্র পাঠালেন বিরোধী দলনেতার বাড়ির ঠিকানায়। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার সন্তান সম্পর্কে ভুল তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তারা জানান তিনি মানসিকভাবে সুস্থ নন, আর সেই কারণেই তারা তার সুস্থতা কামনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঠিকানায় সুস্থতা কামনা করে চিঠি পাঠালেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দুর্গাপুর থেকে সুব্রত, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী ওরফে ডাডা, আমাদের তো ওনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে যেভাবে উনি দিন রাত দিবা স্বপ্ন দেখছেন, আতঙ্কিত হয়ে পড়ছেন, এমনকি ওনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3 বছরের শিশু ওনাকেও ব্যক্তিগত আক্রমণ করতে ছাড়ছেন না। তো আমাদের মনে হয় তৃণমূল ছাত্র পরিষদে যে ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, ওনার জ্ঞানটুকু হারিয়ে ফেলেছেন, তাই তার মানসিক ভারসাম্য যাতে উনি সুস্থ থাকেন সেই কামনার্থে ওনার বাড়িতে আমরা আজকে একটা করে শুভেচ্ছা বার্তা পাঠালাম। স্পিড পোস্ট করে, হ্যাঁ স্পিড পোস্ট করে আমরা একটা শুভেচ্ছা বার্তা পাঠালাম এবং যাতে উনি সুস্থ থাকেন, ভালো থাকেন এবং যাতে উনি মানসিক যে ভারসাম্য উনি হারিয়ে ফেলেছেন সেটা ঈশ্বরের কাছে কামনা করি, যেন ওটা তাড়াতাড়ি ফিরে পান। এবং আমরা দুর্গাপুর 3 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং দুর্গাপুর আইটিআই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা চাই উনি যদি দুর্গাপুরে ট্রিটমেন্ট করান আমরা সম্পূর্ণ ট্রিটমেন্টের ব্যবস্থা করব। অধিকারী, আনন্দ বার্তা।